মুন ফুড কর্নারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার পাকোড়ার রেসিপি। এর জন্য আমি কলা সিদ্ধ করে নিয়েছি। ভেজে রাখা শুকনা মরিচ, লবণ, পেঁয়াজের কুচি, কাঁচা মরিচ কুচি আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে কলা ভর্তাটা ভালো করে মেখে নিব। আর কলা ভর্তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিয়েছি। অল্প অল্প কলার ভর্তা নিয়ে হাতের সাহায্যে এরকম শেপ করে নিয়েছি। সেম একই রকম সাইজ করে আমি বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি। তার ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ নিয়েছি বেসন, নিয়েছি 1/4 কাপ ময়দা, নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া, নিয়েছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া, নিয়েছি 1/4 চামচ চিনি আর সাথে অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণ কালো জিরা। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে নিব। দেখুন ভিউয়ার্স, এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। এখন ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব।
দেখুন ভিউয়ার্স, আমার এক স্টেপ বড়া ভাজা শেষ। সেম একই রকম ভাবে সবগুলো বড়া ভেজে নিবো।